চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা মোহাম্মদ আফসারুল আমিন মারা গেছেন বিকেল চারটার দিকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন দুই সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি চট্টগ্রাম দশ আসনে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পরপর পাঁচ বার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে দুই হাজার আট এবং দুই সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও মন্ত্রীর দায়িত্বে ছিলেন